ভাই উত্তরটা শোনা যায়, এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না, অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে। সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে, সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার এত তুফান হচ্ছে কেন। ভাইয়ের হাতে অনেকটা দায়িত্ব থাকে, আর দেশের সবচেয়ে বড় সুপারস্টারের একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে। সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, সেই মোমেন্টটা, সেই ক্ষণটা, সেই সেকেন্ডটা কোনোদিন জীবনে পাবো না। প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয়, এর আগে প্রেস কনফারেন্স হচ্ছে, ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি, এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না। দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন, এই যে আপনি যেমন বাঙালি, এখানে অনেক বাঙালি আছে, অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না। সে এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে। সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও করবে আমার ঘরেও করবে ভাই। সো এটা সবাইকে আসলে একসাথে হেল্প করে সবাইকে, সবারই টাইম সেন্সটা থাকা উচিত। আর স্পেশালি আমাদের দেশে যেটা হয় যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায়, সত্যি সত্যি যখন আমি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় বেড়ে ওঠে না, সেটা এই বাংলাও জানেন, বাংলাও জানেন, পৃথিবী জোড়াই এখন কেমন কেমন হয়ে গেছে। এনিওয়ে যাই হোক, এটা আমাদের বাঙালিদের দোষ না। তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমে তো খুব সিরিয়াস, আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার এত তুফান হচ্ছে কেন, ভাই ছবির নামই তো তুফান, কোন কালো ছায়া কারো কখনো, শুধু আজ না ইন ফিউচার, কোন কালো ছায়ার কথা না শুনে, কোন রকম কোন আজেবাজে মানুষের প্ররোচনায় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলে সাপোর্ট করব, ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবীতে ছড়িয়ে দেব। উত্তরটা এটাই হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আপনি যেই মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন, সেই মোমেন্টটা, সেই ক্ষণটা, সেই সেকেন্ডটা কোনোদিন জীবনে পাবো না যতই চেষ্টা করো। So that is the most precious, time is the most precious thing on earth. এটা বাঙালি অবাঙালি বলে নয়, আমি বাইরেও কাজ করেছি, কেউ ইচ্ছে করে লেট করে না। আমার মনে হয় একজনকে নিয়ে তো ফিল্ম হয় না, একজনকে নিয়ে একটা প্রেসকন হয় না, একজনকে নিয়ে একটা শুটিং হয় না। তো ওই যেটা সাকিব বললো, হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি, আমি তোমার দিয়ে একটা এক্সপিরিয়েন্স, 9 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে, 8 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে, কেন জানো? দোষটা কিন্তু আমার না, ডিরেক্টরের না, কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে। তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই? যায় না। তো এটাই হলো কথা, সবাইকে মিলে একসাথে বাংলা ছবি দিয়ে দিয়ে।